আমি নৌকাওয়ালা ভাই আমি মাছ ধরে খাই আমি নৌকাওয়ালা ভাই আমি মাছ ধরে খাই আরে আমার মতন দুঃখে মানুষ আর যে কেউ নাই আরে আমার মতন দুঃখে মানুষ আর যে কেউ নাই আমি নৌকাওয়ালা ভাই আমি মাছ ধরে খাই। কাঁচা বাদাম গে বিখ্যাত হয়েছিলেন ভুবন বাদ্যকর। এবার গান গেয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলেন ধুলিয়ানের নৌকোয়ালা রঞ্জিত মণ্ডল। লালপুর গুড়িয়াপাড়ার 13 নম্বর ওয়ার্ডের বাসিন্দা রঞ্জিতের নির্দিষ্ট কোনো পেশা নেই, কখনো ফুচকা ভেজে কখনো মাছ ধরে চলে রুজিরুটি, কিন্তু গানের প্রতি আলাদা ঝোঁক তার। নিজের লেখা এই গান গেয়েই এখন ভাইরাল রঞ্জিত। রঞ্জিত বলেন, বেঁচে থাকার জন্য গানই তাকে অনুপ্রেরণা দেয়। এখনো পর্যন্ত তিনি বেশ কিছু গান বেঁধেছেন। তো 5 রকম কাজ করি, কোনো সময় ব্যবসা করি, কোনো সময় ধরলেন ফুচকা ভাজতে শিখলাম, ফুচকাও বিক্রি করি, আবার এটা ওটা মাছ ধরি, সংসারটাকে ম্যানেজ করি। মা বাবা আছে, সবাই আমরা একসঙ্গে থাকি, খাই খুশিতে। রাত্রেবেলা আসি, আমি একটু গান বাজনার একটু বেশি ভক্ত, তো আমি গানগুলা মিলিয়ে মিলিয়ে বানাচ্ছি। তো গানটা আমাকে অনেকজন বলছে কি বানাও, তোমার গলাটা একটু ভালো লাগছে, তো তুমি গানগুলা করো। হ্যাঁ, কোনো দিন যদি ভগবান যদি আশীর্বাদ দেয় করে, আর মানুষ যদি করে তো ঠিকই হবে, চেষ্টা চালিয়ে যাও। তা আমি চেষ্টাটা চালাচ্ছি, গান গেলাম মিলাচ্ছি। আমি কত কষ্ট করে আমি নৌকোয়ালা রঞ্জিতের গান সারা ফেলেছে সোশ্যাল মিডিয়ায়। দ্য ওয়াল ব্যুরো।